MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সেই নব তৃণমূলের নেতা অনেক কিছু বলেছেন, তার আগে আমরা তার পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য বা আজকে প্রেস কনফারেন্স শুরু করার আগে আমি কিছু ছবি এবং ভিডিও আপনাদের সামনে আনতে চাই, যা গত দুদিন ধরে অর্থাৎ 12 এবং 13 তারিখ এই দুদিন ধরে আমাদের সকলের সামনে এসেছে। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ নাকি খুব শান্ত ছিল। আজকে আমরা বাংলার সোকল যুবরাজের মুখে শুনলাম, আমি জানি না 1 লাখ টাকার চশমা দিয়ে তিনি এই ছবি দেখতে পাবেন কি না, আমরা তো চশমা ছাড়াই দেখতে পাচ্ছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ নিজে ঢিল তুলে বিজেপির দিকে ঢিল ছুড়ে মারছে। এখানে একজন নিরস্ত বিজেপি কর্মী যে কোনো ধরনের প্রভোকেশনে নেই তার চেহারা থেকে বোঝা যাচ্ছে, এবং সে চুপচাপ আছে, তাদেরকে মারা পুলিশ এইভাবে আমাদের নিরস্ত বিজেপি কর্মী সমর্থক। এবং আশেপাশে দেখুন কোথাও লাঠি ফ্ল্যাগ যে অভিযোগগুলো করা হয়েছে কোনো কিছু নেই। মহিলাকে, একজন মহিলাকে যেভাবে পুরুষ পুলিশ দ্বারা নিগ্রহ করা হলো, তবে আমাদের সিপি ডিসি সাউথ বলেছেন পুলিশের আবার মহিলা পুরুষ কি, আমি জানতাম না পুলিশ উভয় লিঙ্গ হয়। তো এই প্রথম আমরা দেখতে পেলাম যে পুলিশ উভয় লিঙ্গ হচ্ছে, যে পুলিশ নিজে ঢিল তুলছে মাটি থেকে, পুলিশের র্যাফের যারা সদস্য তারা ঢিল তুলছেন আমাদের বিজেপি সমর্থকদেরকে মারার জন্য। বিগত 12 তারিখ থেকে এই ধরনের নানা ধরনের প্রভোকেশন, 12 তারিখে রেলের জায়গায় স্টেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, এই ভিডিওতে আমরা দেখবো যে স্টেশনে এই মহিলাকে কোন ধারা অনুসারে পুলিশ তার সাথে এইভাবে করতে পারে। একজন বিজেপি কর্মী সমর্থক, সে ঝান্ডা নিয়ে নেই, লাঠি নিয়ে নেই, যে মহিলা হিন্দিতে বলছেন, যে জিজ্ঞেস করছেন যে ইনি কি দোষ করেছেন, পুলিশ যে অ্যারেস্ট করছেন। এবং স্টেশন থেকে দেখুন আপনারা শেড দেখতে পাচ্ছেন, স্টেশন পুলিশের জুরিসডিকশনের মধ্যে আসে না। 12 তারিখ থেকে অগণতান্ত্রিকভাবে এইভাবে আন্দোলনকে ধ্বংস করার জন্য নানা রকম চেষ্টা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। ঠিক তার সাথে আপনাদেরকে আমি মনে করাতে চাই, 9 জুনের ভিডিওটা একটু ইউটিউবে দেখবেন। 9 জুন 2022 অঙ্কুরহাটিতে যখন জেহাদি শক্তিরা হাতে ঢিল নিয়ে পুলিশের দিকে ছুটতে ছুটতে এগোচ্ছিল, তখন পশ্চিমবঙ্গের এই পুলিশ পিছনে পালিয়ে গেছিল, সামনে এগোয়নি, কোনো লাঠিচার্জ হয়নি, পুলিশের কোনো জলকামান সেদিন জলে জল ছিল না, কোনো জলকামানে জল ছিল না, সেদিন হয়তো ড্রাই ডে ছিল পুলিশের। অর্থাৎ একটা রাষ্ট্রবাদী শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশকে সর্বত নিয়ে সর্বতভাবে স্টেশনের বাইরে আমাদের কর্মী সমর্থকদেরকে আটকে দেওয়া হচ্ছে, এটা স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। আমার প্রশ্ন, পুলিশ এই কাজ করতে পারেন কি পারেন না, কোন আইনে এই কাজ পুলিশ করতে পারে? আমরা রাজ্যের প্রশাসনের প্রমুখের কাছ থেকে এই প্রশ্ন করতে চাই। কিন্তু অঙ্কুরহাটির সেই দিন এই পুলিশের বীরত্ব ক্লিবত্বে পরিণত হয়েছিল কেন? এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে যে ধরনের নিম্নরুচির কথাবার্তা বলেছেন, বিলো দ্য বেল্ট হিট করেছেন, তা তার শিক্ষা এবং সংস্কৃতির পরিচয় বাহক। যে সমস্ত কথা তিনি বলেছেন এবং তার মধ্যে যে আদিরসাত্মক ইঙ্গিত পূর্ণ কথাবার্তা ছিল, সেই কথাবার্তা বাংলার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়। আমরা এই ধরনের কমেন্টের তীব্র নিন্দা করছি। তার সাথে সাথে যে ভয়াল দিন আগামী দিনে আসতে চলেছে তারও পূর্বাভাস আজকে আপনারা এবং বাংলার মানুষ নিশ্চয় পেয়েছেন। আজকে দেখলাম আমরা বাংলার সকল যুবরাজ যিনি আজকে বক্তব্য রাখলেন, তিনি মোটেও সন্তুষ্ট নয় পুলিশের এই ভূমিকা নিয়ে। অর্থাৎ নব তৃণমূল বা জায়ওয়ান তৃণমূল, যাই নাম না দাম দিন না কেন আপনারা, তিনি যেটা আগামী দিনে তৈরি করবেন সেই তৃণমূলের পুলিশ মানুষের মাথা লক্ষ্য করে গুলি করবে, কপাল লক্ষ্য করে গুলি করবে। আজকে তিনি তার আভাস দিয়েছেন।
ট্রিগার হ্যাপি পুলিশ ইংরেজিতে তাকে আমরা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ট্রিগার হ্যাপি পুলিশ আগামী দিনে পশ্চিমবঙ্গকে উপহার দেবেন বলে আমাদের মনে হয়েছে, তার কথাবার্তায় মনে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্ম কাজে তিনি মোটেও স্যাটিসফাইড নয়। আজকে যে এসিপির সাথে তিনি দেখা করতে গেছিলেন, তিনি যাওয়ার আগে তার সাথে আমি ফোনে কথা বলেছি, তিনি যে আহত হয়েছেন তার জন্য আমরা মর্মাহত। ওনার সাথে সাথে যে কোনো পুলিশের কর্মী সমর্থক যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এই ধরনের ঘটনাকে মানি না, আমরা বিশ্বাসও করি না। আমরা আগেও বলেছিলাম তৃণমূলের প্ল্যানিং আছে, তৃণমূল প্ল্যান করেছিল, তৃণমূলের পা ধরা কিছু খবরের কাগজে সেই তথ্য আগেই বেরিয়ে গেছিল প্লট তৈরি করার জন্য। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিজেপির এই কর্মী সমর্থকদের মধ্যে, আমি আজকে বলছি না, আমি আগেও বলেছি, আপনারা আমার ভাষণ দেখে নেবেন রিক্যাপ করে, সেখানে আমি পরিষ্কার বলেছি তৃণমূল কংগ্রেস আমাদের বিজেপির মধ্যে লোক ঢুকিয়ে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস কি করতে পারে না পারে, আজকে আমরা সিঙ্গুর আন্দোলনের কথা শুনছিলাম, 26 দিন অনশনের কথা শুনছিলাম, যে অনশন করে 1 কেজি ওয়েট কমেনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, 26 দিন অনশন করে অবাক জলপান শুনেছি পড়েছি আর অবাক অনশন আমরা দেখেছি। কিন্তু আমরা তার সাথে বিধানসভা ভাঙচুরও দেখেছি, যারা বিধানসভা ভাঙচুর করে, যারা মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে হাজার হাজার মানুষকে জঙ্গলমহলে খুন করে, তাদের কাছ থেকে অহিংসার বাণী আমরা শুনতে চাই না, তাদের যোগ্যতাও নেই অহিংসার বাণী শোনানোর আমাদের। এবং এরপরেও যে ভোট পরবর্তী হিংসা দোসরা মে থেকে রয়েছে, যেখানে 2 লক্ষের বেশি মানুষ আক্রান্ত, এখনও বহু মানুষ ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের নেতারা তারা জেলে আছে, যারা মানুষকে ধর্ষণ থেকে শুরু করে, মহিলাদের ধর্ষণ থেকে শুরু করে, শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করেছেন। এবং ঘর ছাড়া হওয়ার সংখ্যার তো ঠিক নেই, গত কয়েকদিন আগে আমাদের কুচবিহার জেলার একজন কর্মী, তিনি 2 বছর পর বাড়ি এসেছিলেন, তার উপরে অত্যাচার এখনো বন্ধ হচ্ছে না। 2 বছর পর বাড়ি ফেরার পর তার স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আজকে তারা আমাদেরকে অহিংসার বাণী শোনাচ্ছেন। সেজে গুজে এসে 1 লাখ টাকার চশমা পরে, 2.5 কোটি টাকার গাড়িতে চড়ে আমাদেরকে অহিংসার বাণী শোনাচ্ছেন। তাদের কাছে অনুরোধ, আপনারা কত টিগার হ্যাপি পুলিশ তৈরি করতে পারেন আমরা দেখতে চাই। আমরা আশঙ্কা করছি আগামী দিনে পুলিশকে এর মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভোগ করার চেষ্টা করছেন যে পুলিশ যেন ট্রিগার হ্যাপি হয়। আগামী দিনে যদি বিজেপির কর্মীদের উপরে পুলিশ প্রশাসন এইভাবে অত্যাচার শুরু করে, আমরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবো না। এবং বিচার ব্যবস্থা আছে বাংলাতে, হ্যাঁ, সেই বিচারকরা তার পক্ষে রায় দিচ্ছে না, তার চুরির পক্ষে রায় দিচ্ছে না বলে উনি আজকে বিচার ব্যবস্থাকেও হামলা করেছেন, বিচার ব্যবস্থার উপর লাঞ্ছন লাগিয়েছেন। আমরা তার সাথে সাথে এই ঘোষণা করছি যে নবান্ন অভিযানে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করে বিজেপিকে ভয় দেখাতে পারবেন না। এই পুজোর সময়টা বাদ দিচ্ছি আমরা, আমরা ডেট ঘোষণা করব আগামী দিনে, পুজো শেষ হলে কালী পুজোর পর আমরা ডেট ঘোষণা করব, ভারতীয় জনতা পার্টি জেলায় জেলায় জেল ভরো আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের করাপশনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে বলুন তার কত ক্ষমতা আছে, কত জেল আছে, আরও জেল যেন বাড়িয়ে রাখেন, পারলে মেরিন ড্রাইভে একটা জেল তৈরি করে আসুন, আমরা ভরানোর জন্য তৈরি আছি। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা যারা কর্মী তারা জেল ভরো আন্দোলনে জেলায় জেলায় ঝাঁপিয়ে পড়বে পুজো শেষ হলেই, কালী পুজো শেষ হলেই। আমাদের অবজেক্টিভ এই সরকার ভারত পশ্চিমবঙ্গকে শাসন করা সর্বোত্তভাবে ক্ষমতা হারিয়েছে, নৈতিকতা নেই, বাংলার মানুষ এই সরকারকে চাইছে না, সেই জন্যই 70% লোককে আটকে দেবার পরও যে বিপুল সংখ্যায় জনসমাগম পশ্চিমবঙ্গে, আজকে কলকাতায় মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সেই বিপুল সংখ্যার জনগণ আরও সবাইকে যদি আমরা ধরে নিই, যদি আমরা তারা যারা এসেছিলেন তারাও যদি হিংসক হতেন, আমরা হিংসার পক্ষে নই, তাহলে পশ্চিমবঙ্গের এই পুলিশ তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু আমরা তা করিনি, আমরা রিস্টেন করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমার ভাষণেও, মার্চ করার আগে আমার ভাষণেও বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে অহিংসার মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে চাই। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, পুলিশের এই সহিংসতা, প্রোঅ্যাক্টিভনেস, অঙ্কুরহাটি অর্থাৎ 9 জুনের দিন কোথায় ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন, বিজেপির বিরুদ্ধে, রাষ্ট্রবাদী একটি শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ যে ধরনের কাজ করতে পারে, অঙ্কুরহাটিতে যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে কেন করতে পারেন না, অক্ষমতাটা কোথায়?
কোন জায়গায় নার্ভের গন্ডগোল আছে, আমরা ওষুধ দেবো তাহলে। দেখুন এই দুজনের মধ্যে উত্তরাধিকারী এখন কে হবে সেই নিয়ে লড়াই চলছে। তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল থাকবে, পুরনো তৃণমূল না নব্য তৃণমূল, যে তৃণমূল দুবাই থেকে আমদানি হয়ে আসবে। তো এই নিয়ে লড়াই চলছে, সেই জন্য দুজনের মধ্যে কথার মধ্যে এরকম দেখা যাচ্ছে। কিন্তু দুজনের বক্তব্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ট্রিগার হ্যাপি, পুলিশ পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে উপহার দেবে। বিজেপির কর্মীদের, আমাদের বিজেপির নেতৃত্বের বুক রেডি আছে, কপালও রেডি আছে, কত গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতে পারে আমরা দেখব। আমরা আদালতে তো গেছি, আজকে চিন্তা ভাবনা করছি, এবং আদালতও নিশ্চয়ই সংজ্ঞান নেবেন যে যেখানে আদালতের বিচার ব্যবস্থাকে, বিচারপতিদেরকে নিরপেক্ষ নয় বলা হচ্ছে এবং তাদের উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে, নাম করে একজন জাস্টিসের নাম করে বলা হয়েছে তিনি মামলায় স্থগিতা দেশ দিয়েছেন, কেন দিয়েছেন। উনি যদি ভাবেন সবাই ওনাদের টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, বিক্রি হয় না, বিচার ব্যবস্থা ভারতবর্ষে এখন বেঁচে আছে। আমরা পুলিশের সাথে আক্রমণের ঘটনায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়িত নয়। আমরা বারবার বলছি তৃণমূল কংগ্রেস তাদের লোক ঢুকিয়েছিল এবং লোক ঢুকিয়ে এই কাজ করেছিল, কারণ তৃণমূল কংগ্রেসের এই ধরনের রেকর্ড আছে, বিধানসভা ভাঙার রেকর্ড যাদের আছে তাদের অন্য কি আর দরকার আছে প্রমাণের। একজন তৃণমূল কর্মী মার খেলে দুজন বিজেপি কর্মীকে মারবো, বক্তা উদয়নগুলো। উনি তো বড় গুন্ডা হয়েছেন, কিছুদিন গুন্ডামি মেনে নিন, ভোটের সময় ওনার হাত ভেঙেছিল, জনতা এরপরে যা মারার মেরে দেবে ওনাকে, চিন্তা নেই। পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তখন আমরা ভেবে দেখব যে আমাদের কর্মী যদি কোনো জড়িত থাকে আমরা তার ইয়ে করবো, প্রুফ নেব আমাদের দলের তরফ থেকে, তব তারপরে আমরা ব্যবস্থা নেব। যদি আমি বারবার বলছি হেলমেট আলা মাথায় লাঠি মারার জন্য যদি কারো বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়, যে পুলিশ হেলমেট ছাড়া বিজেপি কর্মীদের মাথার উপরে বাড়ি মেরেছে, মীনাদেবী পুরোহিতের মাথায় বাড়ি মেরেছে, তাদের বিরুদ্ধেও হত্যার মামলা 307 ধারা মামলা রুজু করতে হবে। চুরি করার প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে চুরি করে যেন ধরা পড়া না যায়। তো আপনারা জানেন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই মন্ত্রটাকে সামনে নিয়ে মনে হয় ফিরহাদ হাকিম বাবু তার এই সমস্ত পরামর্শ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে। তবে ইডি সিবিআই সব চোরদেরকেই ধরবে, চিন্তা নেই, সবাইকেই যেতে হবে, কাউকে আগে কাউকে পরে। বিধানসভায় ওরা একটা এই ইস্যুগুলোকে নিয়ে ওরা মানে এ করতে চাইবে, হইচই করতে চাইবে, বিজেপির পাতা ফাঁদে যেন আমরা পা না দিই, এই ব্যাপারটা তো মানে দলীয় বিধায়কদের উনি সতর্ক করতে চেয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিজেপির দেখুন বিজেপি কোনো ফাঁদ পাততে যাবে না, ও নিজেরাই নিজেদের ফাঁদে আবদ্ধ, এত চুরি করেছে সম্পত্তি শেষই হচ্ছে না। আজকেও নাকি 5 কোটি না ককোটি ফ্ল্যাট থেকে পাওয়া গেছে শুনলাম, কোথা থেকে পাওয়া গেছে 5 কোটি পাওয়া গেছে, আমি কংগ্রাচুলেশন জানিয়েছি পার্থদাকে, মানে সুন্দর কাজ করেছেন উনি, বাংলার মানুষের কাছ থেকে টাকা নিয়ে টাকা লুটে এই বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন, ওনার কংগ্রাচুলেশন পাওয়া উচিত। ভাবিয়া চিন্তিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, এই মন্ত্রটা মনে রাখা উচিত ছিল, এখন আর আফসোস করে কি হবে, চুরি করলে তো চোখের জলই ফেলতে হবে। বলছে অর্পিতার নামে বো কোম্পানি খুলে সেটাই নিয়ন্ত্রণ করতেন পার্থ, আর এই সমস্ত আজকে কোর্টে জানালো, কি বলবেন?
দেখুন তদন্তের বিষয় সিবিআই ইডি তদন্ত করে এই বিষয়গুলো পেয়েছেন, আদালতের সামনে নিয়ে এসেছে এবং আদালত উপযুক্ত তথ্য প্রমাণ সহ দেখে আগামী দিনে তার বিরুদ্ধে শাস্তি দেবে। আমরা আশা করব খুব ভালো সাজা হবে, কারণ যারা এই অপরাধগুলো করেছে, জনগণের টাকা কেড়ে লুট করেছে, তাদেরকে তো সভ্য সমাজে ছেড়ে রাখা ঠিক না। পার্থ চ্যাটার্জির জামাইয়ের স্কুলে ইডি রেড করছিল আজকে, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুল, সেখানে ইডি আজকে রেড করেছে। পিংলাতে একটা ইন্টারন্যাশনাল স্কুল পার্থবাবু তার স্ত্রীর নামে করেছিলেন, স্বর্গীয় স্ত্রীর নামে, স্বাভাবিকভাবে সেই স্কুল তৈরি করাতে এবং সেই পিংলার মতো জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল মানে কি কাজে লাগে আমার ঠিক জানা নেই আর কি। মানে আমার পিংলার মতো জায়গায় কতজন একজন তার ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে কতজন নাগরিক সেই অর্থনৈতিক স্তরে আছেন যে তার ছেলে মেয়েকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করতে পারবেন। আমার মনে হয় এর মধ্যে কালো টাকার ইনভলভমেন্ট আছে, তো স্বাভাবিকভাবে সেই টাকার উৎস কি এটা দেখার জন্যই তো কোর্ট ইডি আর সিবিআই কে বলেছে। এটাও বলেছে ওই 5 কোটি টাকা দুজনেই কমিশনের বিনিময়ে বেআইনিভাবে এইটা তোমার শিক্ষক নিয়োগ করেছিল, এটাও আর কি ইডি থেকে বলা হয়েছে সেটা। তদন্তের বিষয়, এই বিষয়ে আমরা কিছু বলবো না, যা বলার ইডি বলবে। কুনাল ঘোষ আপনাদের কালকে প্রোগ্রামে কে কি রকম পারফরম্যান্স করেছেন সেটাকে জরিপ করেছেন, তিনি বলেছেন শুভেন্দু খারাপ, সুকান্ত আর দিলীপ ভালো, এই পারফরম্যান্স অডিট করেছেন। বাচাল ঘোষ, ওনাকে বলুন নিজের চরকায় তেল দিতে, যদি চরকা না থাকে চরকা বানিয়ে তেল দিতে বলুন। বলছি সুকান্তদা একটা প্রশ্ন কালকে তো পাওয়া যায়নি, যেটা প্রশ্ন সেটা হলো যে হাইকোর্টে একটা মামলা পুজো অনুদান নিয়ে মামলা হয়েছিল এবং তাতে বলেছে শর্ত সাপেক্ষে পুজো অনুদান দেওয়া যাবে এবং যে সার্ট মানে গত বছরের যে আয় ব্যয়ের হিসেব যারা দিতে পারবে সেই সব ক্লাবগুলোকেই দেওয়া হবে। দেখুন আদালতের রায়, আমাদের তো এই বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে বা সপক্ষে বলার বিষয় নেই, আদালতের রায় সর্বমান্য। আমরা পুজোকে সাহায্য করার কোনো রকম বিরোধিতা করছি না, কিন্তু তার সাথে আমরা ছোট্ট আবেদন জানাচ্ছি, রাজ্যের জেলায় জেলায় যে প্রাইমারি স্কুলগুলো আছে যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করে, সেখানে 60,000 টাকা করে দিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ বোর্ড দিন রাজ্য সরকার, বকেয়া দিয়ে দিন মাস্টারমশাইদেরকে, যে পুলিশরা কালকে আমাদের মাথা ফাটিয়েছে তাদেরকেও বকেয়া দিয়ে দিক রাজ্য সরকার, আমরা এই দাবিগুলো জানাচ্ছি। অধ্যাপকদের দিয়ে দিক, চাকরি দিক, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়াক, যারা প্যারা টিচার গোটা ভারতবর্ষে তারা যে মাইনে পান তার থেকে অনেক কম মাইনে পান এখানকার প্যারা টিচাররা, তাদেরকে মাইনে দেওয়ার ব্যবস্থা করুক আমাদের। তারপরে পুজোকে 1,00,000 টাকা করে যদি অনুদান দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তরফ থেকে কোনো রকম তার বিরোধিতা থাকবে না, বরঞ্চ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের ভিড় দেখার পর অপ্রকৃতস্থ অবস্থা, উনি কি বলছেন এখন ওনার মাথাতে যা আছে খেয়াল নেই, দুদিন অপেক্ষা করুন, তারপরে উনি যেগুলো বলবেন সেগুলো সত্য বলে মনে করবেন। এগুলো ভুলভাল কথা বলেছেন, ব্যাগে করে বোম নিয়ে আসবে, তো বোমটা যদি পিঠে ফেটে যায় তার পিঠটার কি হবে? বিজেপির এর মধ্যে ভূমিকা, বিজেপি আন্দোলন করবে, আমরা কতটুকু জানি না জানি সেটা ছেড়ে দিন, বাইরের লোকেরা কতদূর জানি না জানি, তৃণমূল নেতারা তো জানে কে কত কামিয়েছে, কে কত বান্ধবী বানিয়েছে, কার কোন বান্ধবীর বাড়িতে কত টাকা রাখা আছে, আমিও জানি না আপনিও জানেন না, কিন্তু তৃণমূলের নেতারা জানেন, তো স্বাভাবিক তাদের তো ভয় হবে। আমি যদি কোথাও চুরি করে থাকি তো আমার মনে তো সবসময় পুলিশ পুলিশ হবেই, সেই ভয়েই তারা আশঙ্কা প্রকাশ করছেন। অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য ব্যবসায়ী, তিনি আজকে গিয়েছিলেন সিবিআইয়ের কাছে এবং উনি বলেছেন 66,00,000 টাকা তিনি দিয়েছিলেন অনুব্রতকে, সেটা তিনি ফেরত দেন, অনুব্রত তাকে ফেরত দেন, আজকে রাজীব ভট্টাচার্যকে সিবিআই ডেকেছে। দেখুন অনুব্রত মণ্ডল কে টাকা দেওয়ার পর অনুব্রত মণ্ডল টাকা ফেরত দেবে এই আশাটা উনি করছেন কি করে? দর্দন্ত মোদম নেতা তৃণমূল কংগ্রেসের, চালকলের মালিক, এই এত চালকল কোথা থেকে হলো? এই তদন্ত তো হওয়া যা দরকার। এছাড়াও মলয় শীতল আইটিআই মনে হয় আজকে না, সেই তো হওয়া তো প্রয়োজন, এই টাকাগুলো কার এটা জানা দরকার। এই মলয় শীত তো কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে
মানে একদম সাধারণ মানুষ ছিলেন, আমাদের সমানই সম্পত্তি ছিল তাদের, হঠাৎ করে এত সম্পত্তির মালিক হয়ে গেলেন কি করে? পশ্চিমবঙ্গ সরকারের দেয়া তথ্য অনুসারে কেন্দ্র সরকার পুরস্কার দিয়েছে তার আইটিআইকে, যে গোটা দেশের মধ্যে নাকি সর্বোৎকৃষ্ট আইটিআই, দেখা যাচ্ছে সেখানে কলেজটাই নেই। এই যে চুরি, এই চুরিগুলোর দায় তো নিতে হবে। এবং এই মূল বিষয় হচ্ছে মলাই শীটের পেছনে, টাকার পেছনে, সম্পত্তির পেছনে আসল মানুষটাকে। মলাই শীট তো শুধু কাঠপুতুল মনে হচ্ছে, মলাই পিঠ। মদন মিত্রের একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি বলেছেন সচিন না সরলে বিরাট কোহলি আসতো না। দেখুন, কে সচিন কে বিরাট কোহলি তৃণমূল কংগ্রেসে আমার জানা নেই, আমার তো সবাইকে ভেঙ্কটেশ প্রসাদই মনে হয়। আমরা আমাদের স্ট্র্যাটেজি আগে থেকে বলবো কেন, তাহলে তো যুদ্ধটা জমবে না। স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, আপনারা নিশ্চয়ই খবর করার মতো মশলা পাবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধী দলের নেতাকে মন্তব্য করলেন, বলে দিয়েছি আমি অলরেডি যে কি বলব, এই ধরনের মন্তব্য, যে মন্তব্যগুলো উনি আদি রসাত্মক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, এই মন্তব্য বাংলার রাজনীতিতে আজ অবধি কেউ করেছেন বলে আমার মনে হয় না। শেষ দিকে সিপিএম এর কিছু নেতা এই টাইপের মন্তব্য করতেন, এই ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতি বিরোধী, সম্ভবত উনি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানেন না। তবে একটা ভালো লাগলো, আজকে সরকারি হসপিটাল কেমন হয় উনি দেখতে পেলেন। দেখুন, মা দুর্গা মহিলাদের মধ্যে মা দুর্গাও থাকে, পুতুলা রাক্ষসীও থাকে, আরো অনেক কিছুই থাকে। তো সেইটা মহিলা টু মহিলা ভ্যারি করবে, কে কেমন আচরণ করবে তার উপর নির্ভর করবে। অঙ্কুরহাটিতে যারা ভাঙচুর করেছিল তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, প্রথম প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতাদেরকে করবেন। অঙ্কুরহাটির দিন 9 জুন 2022 সালে পশ্চিমবঙ্গ পুলিশে লাঠি, বজ্র, জলকামান, এগুলো কি নিলাম হয়ে গেছিল নাকি সেগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল বিশেষ কোনো নির্দেশে? 14 ঘন্টা, যদি আমি ভুল না করে থাকি, ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ ছিল, কত মানুষ জল খেতে পায়নি, জল কিনতে দিচ্ছিলেন দোকানগুলো থেকে, এবং সেখানে লক্ষ লক্ষ গাড়ি রাস্তার উপরে আটকে ছিল। সেদিন পুলিশের লাঠি কোথায় ছিল, পুলিশের ব্যারিকেড কোথায় ছিল, জল কামান কোথায় ছিল? কালকে অভিযান যে তিন নেতার নেতৃত্বে হলো, তাতে তৃণমূল কংগ্রেসের সমালোচনা হচ্ছে নেতৃত্ব কোথায়, যে তারা তো কর্মীরা যতটুকু যা সাফল্য, নেতারা তো কার্যত আত্মসমর্পণ করলেন, কেউ বসে পড়লেন, কেউ গ্রেপ্তার হলেন, পুলিশ বলার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়লেন, যতটুকু যা ময়দানে দেখা গেল বিজেপির কর্মীরা তারা দিয়ে লড়লেন অনেক, কি বলবেন? আমাদের নেতৃত্বটা তো যথেষ্ট লড়াই করেছে, অনেককে সুযোগ দেওয়া হয়নি, শুভেন্দু দা তাকে বাড়ি থেকে বেরিয়ে তার যেখানে দায়িত্ব ছিল সেই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি, আমার ঘাড় ব্যথা এখনও কমেনি, তো এইটুকু লড়াই তো করেছি, ব্যারিকেডের উপর উঠেছি, জল কামান খেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর কোনো জল কামান খেয়েছেন বলে আমি তো অন্তত পক্ষে দেখিনি, আপনারা দেখে থাকলে বলবেন। আর এবং আমাদের কর্মীরাই হচ্ছে আমাদের আসল শক্তি, ভারতীয় জনতা পার্টির আসল শক্তি হচ্ছে এরকম দেব, আমি বলি দেব দুর্লভ কর্মী, দেবতারা খুঁজলে, দেবতাদের মতো কর্মী পাওয়া খুঁজলে পরেও পাওয়া যায় না অন্য দলে, এবং আমিও আমার পার্টির একজন কর্মী, সেই কর্মী হিসাবে আমি কর্মীর মতোই লড়েছি এবং আমাদের অন্যান্য নেতারাও কর্মীর মতো লড়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে কালকে একটা রায় দিয়েছে, হয়ে গেছে, কালকে হয়ে গেছে কোর্স কমপ্লিট। বলছে যে সিপিএম এর গুন্ডারা বিজেপিতে গিয়ে এখন জয়শ্রীরাম করছে, এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। সিপিএম এর জেহাদি শক্তি যারা ছিল, শকত মোল্লা তৃণমূল কংগ্রেসের এখন এই মুহূর্তে ডায়মন্ড, কিছুদিন পর প্ল্যাটিনাম হয়ে যাবে হয়তো, আর এরকম প্রচুর আছে নাম, রেজ্জাক মোল্লা চাষার বেটা, তিনি এরা সিপিএম থেকে মনে হয় তৃণমূল কংগ্রেসে গেছিল, আমাদের দলে তো আসেননি। আন্দোলনে বসবেন বলে জানিয়েছেন,
বিকাশ ভবনের কিছু ডেটা না পাওয়ার জন্যই শুধুমাত্র এই নিয়োগগুলো আটকে আছে, যেখানে হাইকোর্ট অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন, কি কারণ বিকাশ ভবন কেন এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ? দেখুন, বিকাশ ভবনের বিষয় নয়, বিষয়টি আপনাকে বুঝতে হবে, রাজ্য সরকারের ভাণ্ডারে শূন্য। রাজ্য সরকার চাইছে ইচ্ছে করে, এবং রাজ্য সরকারেরই ফন্দি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফন্দি এগুলো, ইচ্ছে করে ডিসপিউটেড রিক্রুটমেন্ট করার জন্য, যাতে মামলা হয় এবং মামলা হয়ে সেই রিক্রুটমেন্টগুলো বন্ধ থাকে, যাতে রাজ্য সরকারকে মাইনে দিতে না হয়। রাজ্য সরকারের মাইনে দেওয়ার মতো পরিস্থিতি নেই। রাজ্য সরকারকে আবার কেন্দ্র সরকার কবে 100 দিনের টাকা থেকে শুরু করে সব টাকা দেবে, তারপরে সেখান থেকে টাকা ডাইভার্ট করে, বিভিন্ন জায়গায় টাকা ডাইভার্ট করে সেই টাকা থেকে মাইনে দেবে, এর বাইরে রাজ্য সরকারের মাইনে দেওয়ার ক্ষমতা নেই। বলছে আপনাদের নবান্ন অভিযানে পেট্রোল এলো কি করে? তার মানে ইচ্ছা থেকে গন্ডগোল করতে পেট্রোল আনা হয়েছিল, মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসতে চায় বিজেপি তৃণমূলের পক্ষ। বলছে ত্রিপুরায় আমাদের উপর হামলা হয়েছে, আমরা তো আইন হাতে তুলে নিই, আইন হাতে তুলে নিতে নেওয়ার মতো জায়গায়ও তো ওনারা ছিলেন না, 5 জন কর্মী নিয়ে আইন হাতে তুলে নেবেন কি করে? বিজেপির 1 লক্ষাধিক কর্মী রাস্তায় ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা বসে ওখানে টেবিল চাপাচ্ছিলেন, এবং সেই উদ্ধত্য গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। একজন আইসির সাথে বা তার থেকেও উচ্চ মর্যাদার পুলিশ অফিসারের সাথে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে থানায় বসে কথা বলছিলেন, মনে হচ্ছিল যে ওটা ব্যানার্জি বাড়ির জমিদারি, গোটা ভারতবর্ষ তো এখনও তাদের জমিদারি হয়ে যায়নি, বাংলাটাকে মনে করেন, সেটাও আমরা বুঝিয়ে দেবো যে এটাও জমিদারি নয়, মানুষ বানিয়েছে, মানুষ 2 দিন পর ছুঁড়ে ফেলে দেবে। পেট্রোল উনিই পাঠিয়েছিলেন তৃণমূলের কোনো কর্মীকে দিয়ে, ওনাকে খোঁজ করতে বলুন কোথা থেকে দিয়েছিলেন, উনি বলতে পারবেন। ধন্যবাদ। नेशनल ह्यूमन राइट्स कमीशन का आप एक बार रिपोर्ट देख लीजिए, आपको पता चल जाएगा। और जिस तरीके का कमेंट शुभेंदु अधिकारी, जो हमारे रेस्पेक्टेड एलओपी है, उनके अगेंस्ट में अभिषेक बनर्जी ने किया, वो अत्यंत मतलब दुर्भाग्यजनक है, और हमें लगता है कि राजनीति में ऐसी कमेंट नहीं करना चाहिए, हम उसकी कड़ी निंदा करते हैं। तो गुंडा है, उनका पिताजी भी ऐसे गुंडा था, गुंडामी करते थे, ऐसे गुंडागिरी करते थे। এগিয়ে বাংলা 113 না 23 মনে হয়, 119 জন, এবং আমরা বারবার বলেছি যতক্ষণ না পর্যন্ত সেই কৃষি আইনগুলোকে লাগু করবেন ততক্ষণ পর্যন্ত কৃষকের আয় বাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে কৃষক দরদি বলেন, তাহলে দেখান না পশ্চিমবঙ্গে একটা মডেল তৈরি করে যেখানে কৃষকদের আয় 2 গুণ 4 গুণ হয়ে যাবে, করে দেখাতে বলুন। আর এগিয়ে বাংলা তো সেটা দেখা যাচ্ছে কিভাবে এগিয়ে গেছে কৃষক হত্যাতে, মার্ডারার মমতা ব্যানার্জী এবং তার সরকার এই কৃষকদের খুনি। ধন্যবাদ।